নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গাপূজার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গোৎসব যেন খুব ভালো কাটে এবং আনন্দে কাটে, এই আমি ঈশ্বরের কাছে কামনা জানাই। প্রত্যেকে খুব আনন্দ সহকারে এই দুর্গাপুজোটা উপভোগ করুন। তো এটি হচ্ছে মেষ রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ রাশির মানুষ হন, অক্টোবর মাসে আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। শুরু করা যাক, মেষ রাশি কি রেজাল্ট পেতে চলেছে। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে দিবে। প্রথম আসি আপনাদের শরীরগত দিক। দেখুন, শরীর হচ্ছে সম্পদ। শরীরগত দিকটা যদি দেখি, শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল কিন্তু মোটামুটি খুব একটা বড় ধরনের যে সমস্যা তা কিন্তু থাকছে না, মোটামুটি আপনার শরীরগত দিক ভালো থাকছে। আসি আপনাদের কর্মক্ষেত্রে। দেখুন, ভাগ্যপতি কর্মভাবে এবং কর্মপতিও একসঙ্গে অবস্থান করছে এবং বৃহস্পতি বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। কর্মক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রমোশন, পদোন্নতি, স্যালারি বৃদ্ধি, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, খ্যাতি, যশ, লাভ কিন্তু এ সময় আপনাদের হবে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু এ মাসে আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা এবার আসি। দেখুন, অর্থ হচ্ছে ঠিক গাড়ির যেমন পেট্রোল আছে কি না, মানুষের জীবন ঠিক পেট্রোলের মতো, অর্থাৎ অর্থ ছাড়া এক পা চলা অচল। অর্থ জীবনে একান্ত মূল্যবান জায়গা। অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের স্টেবিলিটির জায়গা দেখা যাচ্ছে। দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, দৈনিক রোজগার বৃদ্ধি করবে। দাম্পত্য সুখের জায়গায় এবার যদি আসি, দেখুন মঙ্গল আপনাদের চলে আসছে 20 তারিখে আপনাদের রাশির সপ্তমে। দাম্পত্য কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতান্তর কিন্তু তৈরি হবে, কারণ অষ্টমপতি সপ্তমভাবে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য কলহের জায়গাটা কিন্তু নির্দেশ করে। অর্থাৎ এই জায়গাটা কোন কোন জায়গাগুলো বলছি, এই জায়গাটা কিন্তু নিজস্ব হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু হলো কথার মধ্যে, মানে আপনারা একটু বুঝে শুনে কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে চলবেন, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য কলহের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, আপনি মেষ রাশির মানুষ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু এ মাসে আপনাদের আসবে। আপনি ব্যবসা করছেন, বড় হিউজ ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা কিন্তু এ মাসে পাবেন। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা, এবং 2 অক্টোবর পর্যন্ত আপনাদের ধনপতি এবং সপ্তমপতি সপ্তমভাবে থাকায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে এবং আপনাদের মালব্য নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এখানে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু থাকছে। কিন্তু শুক্র যখন আপনাদের অষ্টমভাবে চলে যাবে তখন কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ের জায়গা কিন্তু থাকবে, অর্থাৎ ইনকাম আপনাদের হবে। ধনপতি আপনার অষ্টমভাবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি মেষ রাশির মানুষ অবশ্যই ব্যয়ের দিকটা কন্ট্রোল করুন, তবে আপনাদের প্রপার্টি, নিজস্ব প্রপার্টির যোগ কিন্তু থাকছে। কোনো নিজস্ব জমি জায়গা, প্রপার্টি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে, অর্থাৎ ধন সম্পত্তির যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। আপনি মেষ রাশির মানুষ,
শশনাম মহাপুরুষার যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে। এবং বিদেশের সাথে, মেনলি বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশের সাথে কোনো কানেকশান আছে, যোগাযোগ আছে, বিদেশ থেকে লাভ, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, আপনারা ফাস্টফুডের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস, ফাস্টফুডের বিজনেস, আপনার কসমেটিক্সের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিবে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যাদের আছে, হোটেল ব্যবসা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে, বা যাদের পেট্রোল পাম্প আছে তারা ক্ষেত্রে ভালো, বা আপনার মেডিসিনের শপ আছে, এই জায়গাগুলো, ইলেকট্রনিক্স গুডসের দোকান আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের থাকছে। এবং এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা কিন্তু হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সফলতা কিন্তু নির্দেশ করছে। এবং আপনি মিসেসি মানুষ, সেলফ প্রফেশনের ক্ষেত্রে আপনি অ্যাডভোকেট, আপনি ডক্টর, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দেবে। বা আপনি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ সৌভাগ্য আপনাদের কিন্তু হাতছানি দিতে চলেছে। যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। আপনি মেষ রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এবং ভূমি, ভবন, বাহন, সুখ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। আপনি মেষ রাশির মানুষ, ছোটোখাটো চোট, আঘাত লাগা, অর্থাৎ কোনো জায়গাতে পড়ে গিয়ে পায়ে চোট লাগা, হাড়ে চোট রাখা, রক্তপাত, বা যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করুন, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অর্থাৎ আপনি রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলেন যেটা আপনার ভবিষ্যতে সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, রাগের জায়গাটা কিন্তু বিশেষভাবে নিয়ন্ত্রণ আপনারা করুন। এবং এর পাশাপাশি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাওয়া, অর্থাৎ এই সময়ের মধ্যে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, বা যারা ঠিকাদার, বা আপনি প্রমোটার, আপনি বিল্ডার, আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। এবং আপনাদের এই সময়ের মধ্যে, আপনি মেষ রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণ, অর্থাৎ কোনো দূর যাত্রা, ছোটোখাটো ট্যুর, অর্থাৎ এই অক্টোবর মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান, উদ্বেগেরও সৃষ্টি করছে। তবে আপনারা এই মাসে বেশ পরিবার থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং এ মাসে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ, আপনারা লিখে রাখুন যে যে অপরচুনিটি আসবে ভবিষ্যতে, এই অপরচুনিটি কিন্তু আপনাদের কাজে কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশল এই কথাটা বলছি। মেষ রাশির ক্ষেত্রে দুঃখের দিন শেষ, এবার আপনাদের আসতে চলেছে শুধুই আনন্দ, অর্থাৎ ফিনান্সিয়াল দিকটার ক্রাইসিস আপনাদের কাটবে, নিজস্ব ল্যান্ড, নিজস্ব প্রপার্টি যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং দীর্ঘদিনকার প্রত্যাশা, আশা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে এই মাসে, অর্থাৎ আপনারা যেটা দীর্ঘদিনে আশা ছিল সেটা আপনাদের পূরণ হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো প্রত্যেকের পুজো আনন্দে কাটাক, এবং প্রত্যেকে হাসি, সবাই মিলে আনন্দ করুন, এবং শারদীয়া দুর্গাপূজাতে সবাই খুশি থাকুন, সবাই আনন্দে একসঙ্গে সপরিবারে আপনারা থাকুন, এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।
এই কামনা করে আমি শেষ করছি। নমস্কার।